হিসেব দেখাবো এবারে আপনাদের। আপনারা থাম্বনেল টাইটেল দেখে কিছু কিছু জিনিস হয়তো বুঝতে পাচ্ছেন, কিসের হিসেব এবারে বলি। আগামী 10 বছরে পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে তা নাকি বর্তমানে দাঁড়িয়ে কল্পনাও করতে পারা যাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে নাকি বেআইনিভাবে লোক ঢুকছে পশ্চিমবঙ্গে, তার জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অভিযোগ এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, কারণ রাজ্যে নাকি জঙ্গিদের সরকার চলছে, বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। এবং এই অভিযোগ কাদের তরফ থেকে আসছে মোটামুটি একটা আন্দাজ আপনারা করতেই পাচ্ছেন। রাজনৈতিক পরিসরের কথা বলি তাহলে, শাসকের বিরোধী যে গোষ্ঠী থাকে সেই বিরোধী গোষ্ঠীর তরফ থেকেই আসে বিরোধী দলনেতা। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইরকম বিস্ফোরক অভিযোগ করছেন। ঠিক কোথায় কোথায় দিয়ে পশ্চিমবঙ্গে লোক ঢুকছে, স্বাভাবিক এই প্রশ্নটাই উঠবে, সেই হিসেব দিয়ে দিলেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, 72টি জায়গায় কাঁটাতার তৈরির জন্য বিএসএফকে জমি দেয় না পশ্চিমবঙ্গ সরকার। 72টি জায়গা উন্মুক্ত, যেখান থেকে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারে, বেরোতে পারে, 72টি জায়গা খোলা রয়েছে, তাই দেশের সীমান্ত নিরাপদ থাকছে না। শুনুন শুভেন্দুর বক্তব্য। 72টা জায়গায় বিএসএফকে ভেড়া তৈরি করার জন্য কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী, ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাঁটাতার জুটতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনও যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক, কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। শুভেন্দুর প্রশ্ন, খাগড়াগড় কেন হয় সবাই জানে, যে সংগঠনগুলোকে দেশ বিরোধী কাজের জন্য ভারত সরকার নিষিদ্ধ করে তারা বাংলায় পুনরুজ্জীবিত হয়, ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এখানে বাঁচিয়ে রাখা হয়, আগে সিপিএম করত, এখন টিএমসি করছে, দেশ বিরোধী কাজের আখড়া বাংলা, জঙ্গিদের সরকার চলে বাংলায়। শুনুন শুভেন্দুর অভিযোগ। তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হয়, এত টাকা তো আমাদের নেই, একটা অসম্ভব বিষয়। আগে আমরা জামালপুরে রায়নাতে সব ঘটতো দেখতাম, ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন, মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে, যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি। আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করে। যে পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই সিএএ কে এনআরসির নাম করে দাঙ্গা, তো এখান থেকে সিদ্ধুকুলা শুরু করেছিল, মনে নেই আপনার 2019 সালে কি হয়েছিল? আজকে সিএএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোনো লোকের নাগরিকত্ব গেছে নাকি? সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক, সিদ্ধুকুলা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন, তো এই বর্ধমান থেকে, তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন, একটা মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে, যে দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই, যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত, যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। বাংলায় কি জঙ্গি মডিউল আবার সক্রিয় হচ্ছে, কি মনে হচ্ছে? জঙ্গিদেরই তো সরকার, সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্ধুকুল্লা চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়, তার যোগ্যতারই তো সরকার, সরকারটা কি ভদ্রলোকে নেই,
72টা জায়গায় বিএসএফ কে মেড়া তৈরি করার জন্য কাঁটা তার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে, 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে আপনি জমি দেন, বিএসএফ কাঁটা তার জুটতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনও যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক, কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিম। এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা, ভোট পরবর্তী হিংসা নিয়েও মুখ খোলেন তিনি। নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে বর্ধমান জেলা অফিসে যান বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, বাংলায় 8,000-এরও বেশি বিজেপি কর্মী ঘরছাড়া এই মুহূর্তে রয়েছেন। বর্ধমানে এসে তিনি মোট 74 জন ঘরছাড়া কর্মীর সঙ্গে দেখা করে গেলেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে এবং দুর্গাপূজা পর্যন্ত এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, আমরা ভিকটিমকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। শুনুন কি বলেন তিনি। এখানে মোট 60 জন ঘরছাড়া কর্মী রয়েছেন, তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন, বয়স্ক লোকরাও রয়েছে, এবং আরও প্রায় 14 জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন। তো 74 জন মতো এখানে ঘরছাড়া সঙ্গে আজকে আমার দেখা হলো, যারা 13ই মে নির্বাচনের দিন থেকে এবং 4 তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন। কেউ মার খেয়েছেন, কেউ হুমকির সামনে পড়েছেন, কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে, কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে, সে কাজ কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে 2021 সালের মতো তোমাদের দেখতে পেলে খুন করবো। দেখি আমলকা পাস তো যে শেল্টার মে 350-4,000 হয়, পুরা প্রদেশ মে 8,000 তো হোগা, কেস স্টেপ তো লিয়া হয়, শেল্টার হোম চালু হয়, খানে কা অ্যারেঞ্জমেন্ট হয়, উনকো জিতনা ভি উসকো ইমিউনিটিজ জরুরত হয় আমলোক দে রা হয়, আর অন বিহাফ অফ পার্টি এলওপি কে নাতে মে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিয়া, ওর দিক্কত মে হয়, বহুত দিক্কত মে হয়। নাই ফ্যামিলি কে লিয়ে তো নেই, জো ঘর বার ছোড় কে আয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তক বাংলা।